কি মনে হচ্ছে আপনার মারাটা? কেউ ষড়যন্ত্র করে এভাবে মারা হয়েছে, এভাবে কিন্তু কোনোদিনও এভাবে মরতে পারে না। অনেক শত্রু, এর আগেও তো দু তিনবার ওর উপরে অ্যাটাক হয়েছে। মানে উনি কি এখানেই থাকতেন? না, এখানে থাকতো না, কালকে এখানে এসেছে। মানে রাত মোটামুটি কোয়ার্টার দিকের ঘটনা হবে? মানে খাওয়া দাওয়া করে কি বাড়িতেই ঘুমিয়েছিল? বাড়িতে হয়তো ঘুমায়নি, বাড়িতেই ছিল, বাড়ি থেকে এখানে এসেছে। আপনাকে বলে আসছিল না? আমাকে আসার পরে বললো যে এসলাম, ফোন করে বলেছে। উনি একাই ছিল বাড়িতে? বাড়িতে, হ্যাঁ, ওই বাড়িতে একাই। আরো না, এইখানে এখানে হ্যাঁ এখানে একাই। আপনার কে হয়? আমার স্বামী। আপনার নাম? আপনাদের কি কোনো সন্দেহ কিছু হচ্ছে কারোর উপরে? কারোর উপরে এখন সেটা তদন্ত করতে হবে। আছে তো শত্রু চারিদিকে হচ্ছে, মার্ডার হয়েছে, কেউ মেরে ওকে। আমাদের জেলা পরিষদের মেম্বার মামনি পোদ্দার, ওনার হাজবেন্ড বাড়ি গিয়েছিলো রাতের 1:45 ওকে মেরে গলায় কাপড় লেগে লাটকে দিয়েছে। এটা টোটালি ম্যাটার। তারপর কী মনে হচ্ছে কারা করতে? আমি দেখছি, তদন্ত পুলিশকে বলেছি, তদন্ত করছি। ঠিক তো, আমরা বডি পেয়েছি, ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে, ডক্টরের ওপিনিয়ন পাওয়ার পরে কিছু বলা সম্ভব হবে। বাকি আমরা সব দিকে খেটিয়ে দেখছি, সব অ্যাঙ্গেলই দেখা হচ্ছে। আগে কি জায়গা ছাপিয়ে দেয়।